Assalamu alaikum. Hello, my dear students. I am your Jui Miss. I hope everyone is very well. All of my students are welcome to join my online class. Today, I will read your book, I Love My Country. This is your book, I Love My Country. Please open your book, lesson 4, page number 12. You must listen and read with me very carefully. Okay, let's start. Lesson 4, Part 4. Religions of Bangladesh. The people of Bangladesh are simple and religious minded. Bangladesher beshibhag manush sadharonoto dharmoporayon hoye thake. There are mainly four religions here. Ekhane charti dharmer kotha bola hoyeche. These are eglu hocche Islam, Hinduism, Christianity and Buddhist. ইসলাম হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে ইসলাম এখন আমরা ইসলাম ধর্ম সম্পর্কে পড়ব দ্য ফলোয়ার্স অফ ইসলাম আর কল্ড মুসলিম যারা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে মুসলমান বলা হয়ে থাকে অ্যাবাউট 83% পিপল অফ বাংলাদেশ আর মুসলিম বাংলাদেশের 83% জনসংখ্যা মুসলমান ধর্মের অনুসারী দ্য মুসলিমস সে প্রেয়ার্স 5 times ডেইলি মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে The mosque is the holy place of Muslims of saying prayers. মুসলমানরা মুসলমানদের পবিত্র স্থান হচ্ছে মসজিদ যেখানে তারা প্রার্থনা করে থাকে. The regard it as the house of Allah. এটিকে আল্লাহর ঘর অথবা বাইতুল্লাহ বলা হয়. There are innumerable mosques in Bangladesh. বাংলাদেশে অসংখ্য মসজিদ রয়েছে. The person who leads the prayers in a mosque is called imam. মসজিদে যিনি নেতৃত্ব দিয়ে থাকেন তাকে ইমাম বলা হয়. The worshippers stand in rows, behind him and follow what he does. যারা মসজিদে প্রার্থনা করতে যান তারা সবাই ইমামকে ফলো করে থাকে এবং ইমামের পিছনে সারি বেঁধে দাঁড়ান ফ্রাইডে ইজ দ্য ডে ফর উইকলি প্রেয়ার্স অব দ্য মুসলিম শুক্রবার হলো মুসলমানদের সাপ্তাহিক প্রার্থনার দিন যেটিকে আমরা জুম্মাবার বলে থাকি এখন আমরা হিন্দু ধর্ম সম্পর্কে পড়ব হিন্দুইজম অ্যাবাউট 16% পিপুল অব দিস কান্ট্রি আর হিন্দুস আমাদের দেশে 16% লোক রয়েছে যারা হিন্দু ধর্ম পালন করেন টেম্পল ইজ দ্য প্লেস অফ ওয়ারশিপ ফর দ্য হিন্দুস টেম্পল যেটির বাংলা অর্থ হচ্ছে মন্দির হিন্দুরা মন্দিরে উপাসনা করে থাকেন হিয়ার দে সে প্রেয়ার্স অ্যান্ড অফার স্যাক্রিফাইসেস টু দ্য আল্টার অফ গডস অ্যান্ড গডেস হিন্দুরা মন্দিরে অনেক কিছু উৎসর্গ করেন এবং দেবদেবীর পূজা করে থাকেন দেয়ার আর ওয়ান অর মোর পুরোহিতস ইন এ টেম্পল একটি মন্দিরে বেশ কয়েকজন পুরোহিত রয়েছেন হি লুকস আফটার দ্য গডস অ্যান্ড গডেস অ্যান্ড কন্ডাক্টস দ্য রিলিজিয়াস সিরিমনিস পুরোহিত দেবদেবীর দেখাশোনা করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব পালন করে থাকেন এখন আমরা কিছু শব্দের অর্থ পড়ব ওয়ার্কশিট নাম্বার 4 শব্দের অর্থ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে ম্যাচিং আছে কোশ্চেন আনসার আছে তো আজকে শুধু ওয়ার্ড মিনিংগুলো আমরা জানব তোমরা একটু শুনো মনোযোগ দিয়ে রিগার্ড বিবেচনা করা ইননিউমারেবল অসংখ্য কন্ডাক্ট আচরণ মিউচুয়াল পারস্পরিক এফেকশন ঢং অথবা ভান অর্শিপ উপাসনা অথবা পূজা প্রিস্ট ধর্মযাজক ঠাকুর পুরোহিত তিনটেই হতে পারে ঠিক আছে আজকে আমি এ পর্যন্ত তোমাদেরকে পড়ালাম তোমরা বাসায় খুব ভালো করে রিডিংটা পড়বে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার মেসেজ ইনবক্স করবে ইনবক্সে মেসেজ করবে ওকে নো মোর টুডে থ্যাংক ইউ অল ফর বিইং উইথ মি এভরিওয়ান ওয়াজ ইনভাইটেড ফর দ্য নেক্সট ক্লাস স্টে সেফ স্টে হোম Goodbye, my dear students. Have a beautiful day. Bye-bye.